দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হরেক রকম প্রতীকের নির্বিচ্ছিন্ন প্রচারণায় সরগরম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকা। উন্নয়নে নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা, আর সচেতন ভোটাররা বলছেন মার্কা নয়, প্রার্থীর যোগ্যতাই তাদের মুখ্য। মিজান আহমেদের প্রতিবেদন। এভাবেই দূর থেকে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন ঢাকা 16 আসনের নৌকার প্রার্থী ইলিয়াসউদ্দিন মোল্লা। জয়ী হলে মিরপুরকে সিঙ্গাপুরের মতো আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। মিরপুর চলার পথে এখন সিঙ্গাপুর। সিঙ্গাপুর আর এক বছরের মধ্যে ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণ সিঙ্গাপুর হবে। এই মিরপুরে বসবাস করার জন্য মানুষ পাগল হয়ে থাকবে। একই আসনে নৌকার বিদ্রোহী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিনও জয়ের ব্যাপারে আশাবাদী। আশা করছি মানুষের কাছে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এই সাড়াতে বোঝা যাচ্ছে মানুষ ঈগল মার্কাকে বেছে নিয়েছে। অন্যদিকে উলামা মাশাইখদের সঙ্গে মতবিনিময়ে ঢাকা 15 আসনের নৌকার প্রার্থী কামাল আহমেদ মজুমদার বলেন, নির্বাচিত হলে নিজ এলাকার সব মসজিদ মাদ্রাসার আধুনিকায়ন করবেন তিনি। সকল মসজিদ মাদ্রাসা, লাইব্রেরি থাকবে, ইন্টারনেট থাকবে, ইনশাআল্লাহ আমি সে ব্যবস্থা করে দেব। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যার বিচারে সবচেয়ে জমজমাট ঢাকা 14 নির্বাচন। আসন সংখ্যার মতো প্রার্থী সংখ্যাও 14। হ্যাভিয়েট নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল জয়ী হলে নিজ আসনকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার অঙ্গীকার করেন। ঢাকা 14 আসন থেকে মাদক মুক্ত করা প্রথম কাজ আমাদের, সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, জনগণের যানমালের নিরাপত্তা দেওয়া আমার প্রথম কাজ। একই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবিনা আক্তার তুহিন, মিরপুর মাজার রোডে জন্ম নেওয়া ট্রাক প্রতীকের এই প্রার্থীও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি ঘরের সন্তান, যতজন প্রার্থী আছে কেউ এলাকায় ঘুমায় না, কেউ তাকে গুলশানে, কেউ বনানি, আমি যেখানে গিয়েছি ইনশাল্লাহ কেউ আমাকে ফিরিয়ে দেয়নি। কেউ কেউ আবার প্রতীককে বেছে নিয়েছেন ভোটারদের মন জয়ের কৌশল হিসেবে। ঢাকা 14 আসনের প্রার্থী লুৎফুর রহমান চা বিক্রেতাদের হাতে নিজ প্রতীকতাই তুলে দিচ্ছেন। আমি 100% নিশ্চিত যে যদি ভোট সঠিক মতো হয় তাহলে আমি পাস করব। তবে প্রার্থীদের প্রচার প্রচারণা যতই বেশি থাকুক না কেন, ভোটের দিন প্রতীক বাছাই হিসেবেই উত্তর দেন ভোটাররা। যারা আমাকে উন্নয়ন করতে পারবো তাকেই আমরা ভোট দেব, কারণ সবাই তো ভোট চাইছে। আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দিব। মেট্রো রেল পদ্মা সেতু এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা যারা নবীন ভোটার আছি, আমরা ইনশাআল্লাহ আগামী 7 তারিখ নৌকায় ভোট দিয়ে আবার জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবো ইনশাআল্লাহ। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।